আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? সোজা ট্রেনিং একাডেমি থেকে আমি রাকিবুল আলম হিমেল। আমাদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল ভিডিওগুলোতে অনেকে তোমরা কমেন্টস করেছো যে স্যার, এবারে সার্কুলারে আমাদের যার বয়স 19 বছর 2 মাস তারও আবেদন করতে পাচ্ছে না বা আমরা করতে পাচ্ছি না। তো তোমাদের এক্ষেত্রে একটা নতুন পরামর্শ দিতে চাই এবং এই পরামর্শমূলক একটা টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত হয়েছি। যাই হোক, যারা এবার 19 বছর 2 মাস 1 মাস 3 মাস 7 মাস 6 মাস নিয়ে সেনাবাহিনী সৈনিক পদে নতুন সার্কুলারে আবেদন করতে পারছো না, তোমাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। তোমাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভিং সৈনিকের কোটা খোলা রয়েছে। তোমরা ড্রাইভিং শিখে বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভিং সৈনিক হিসেবে যোগদান করতে পারবা। তো এই যোগদান করার ক্ষেত্রে তোমাদের যে করণীয়গুলো আছে, সেই করণীয়গুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করব আমাদের সোলজার ট্রেনিং একাডেমির আরেক শিক্ষার্থীর সাথে। সে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারেনি, তার বয়স মাত্র 19 বছর 5 অথবা 6 মাসের মতো চলছে, কিন্তু সে হতাশা হয়ে যায়নি। সে বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভিং সৈনিক হিসেবে ড্রাইভিং সৈনিকে পরীক্ষা দেওয়ার জন্য সুদূর লক্ষ্মীপুর থেকে আমাদের এই রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে চলে আসছে। তো আমি দেখে নিচ্ছি, সাইফুলকে, সাইফুল আসো। কেমন আছো তুমি? জি স্যার, আমার খুব ভালো আছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছে। তুমি এই যে লক্ষ্মীপুর থেকে আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ড্রাইভিং সৈনিকের জন্য প্রস্তুতি নিতে চলে আসছো, তাই না? তো আসলে আমাদের এই তথ্যটা তুমি কেমন করে পেলা যে আমরা সোলজার ট্রেনিং একাডেমি থেকে সৈনিকে যারা ড্রাইভিংয়ে দাঁড়াবে তাদের জন্য আমরা কোর্স করাই? জি স্যার, আমি ইউটিউবে দেখলাম যে আপনাদের একাডেমিতে গাড়ি আছে যেখানে সৈনিক কোর্সের পাশাপাশি ড্রাইভিংও শেখানো হয়। আচ্ছা আচ্ছা, মানে তুমি আমাদের ইউটিউবে টিউটোরিয়াল দেখে তুমি এখানে আসছো? জি স্যার। আচ্ছা, এসে তোমার ড্রাইভিংয়ের এই অল্প কয়েকদিনের ড্রাইভিংয়ের পরিস্থিতি কতদূর? গাড়ি চালাকে মোটামুটি এখন পারো? হ্যাঁ স্যার, আমি এখন নিজে নিজে গাড়ি চালাতে পারি। আচ্ছা, ও নিজে নিজে গাড়ি চালাতে পারে, পাশাপাশি গাড়ির একটা লাইসেন্স করতে হয়, গাড়ির লাইসেন্সটা, ড্রাইভিংয়ের লাইসেন্স করতে হয়, সেটা চলে বিআরটিএ থেকে। আর তুমি তো অলরেডি বোধ হয় তোমার পেপার জমা দিয়ে দিয়েছো, তাই না? আমার মনে হয় তুমি রানারও পেয়ে গেছো। জি স্যার, আমি রানার পেয়ে গেছি। আচ্ছা, সামনে ও টেস্ট পরীক্ষা দিবে। তবে একটা তোমাদের সামনে বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হিসেবে তুমি যখন পরীক্ষা দিতে যাবা ড্রাইভিংয়ে, আমরা অনেকে চিন্তা করি যে শুধুমাত্র গাড়ির পরীক্ষার উপরে আসলে হয়তো পরীক্ষা হবে, ঠিক এটা চিন্তাটা ঠিক হবে না। কারণ তোমাদের ড্রাইভিং পদেও তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তোমাদের কিন্তু লিখিত ভাইবা এবং মেডিকেল টেস্ট করা হয়ে থাকবে, কারণ তোমরাও সেনাবাহিনীর সৈনিক হবা, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা আমাদের একাডেমিতে আসার পরে তোমার আমরা মেডিকেল চেক আপ করেছি, তাই না? মেডিকেলও ওর একটা সমস্যা ছিল, সেটা ট্রিটমেন্ট চলছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সাইফুল যেন সুস্থ হয়ে সেনাবাহিনীর ড্রাইভিংয়ে একবার পরীক্ষা দিয়ে যাবে, চান্স পায়। এবং সাইফুল, তোমার কাছে জানতে চাবো বা তোমার কাছে একটা পরামর্শ আমরা জানতে চাবো, এবং যারা আমাদেরকে এই মুহূর্তে ঠিক দেখছে বা অনেকে চিন্তা ভাবনা যে করে যে সোজা ট্রেনিং একাডেমিতে গিয়ে আসলে কি শিখতে পারবো বা আমার শিক্ষাটা নিলে পরে ওখান থেকে আমার কোনো উপকারে আসবে কিনা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা প্রস্তুতিটা নিলে পরে আমার প্রস্তুতিটা বৃথা যাবে কিনা, তুমি কি মনে করো? তোমার মনের কথাগুলোই আসলে যারা নবীন আছে তাদের উদ্দেশ্যে তুমি একটু বলবা। আমি মনে করি যে যারা ডিফেন্সে স্বপ্ন দেখছে যে ডিফেন্স বাহিনী করবে, আমি মনে করি যে তারা এসে কোচিং করানো হোক, যেখানে অনেক কিছু শেখানো হয়, এখানে তিনও বাহিনীর জন্য কোচিং করানো হয়, পাশাপাশি এখানে মেডিকেল চেক আপ করানো হয়, মেডিকেল চেক আপে যদি কোনো সমস্যা ধরা খায় তাহলে সেটা ঠিক করানো হয়। এই ক্ষেত্রে আমি একটু সংযোজন করি, সাইফুল তোমার সাথে ইন্টারাপ্ট দিলাম, আসলে বাংলাদেশে তো আমরাই সর্বপ্রথম এই মেডিকেল সার্ভিসটা নিয়ে উপস্থিত হয়েছি রংপুর সোলজার ট্রেনিং একাডেমি। আমাদের এই একাডেমিতে যখন একজন শিক্ষার্থী অফিসার অথবা সৈনিক পদের জন্য কোর্স করতে আসেন তখন আমরা সর্বপ্রথম ওই ছেলেটার আগে মেডিকেল টেস্ট করে থাকি। যদি কোনো মেডিকেলে প্রবলেম বের হয়, কিছু কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো থাকলে আমরা কখনোই সামরিক বাহিনীর সৈনিক অথবা অফিসার হিসেবে চান্স পাবো না, আবার কিছু প্রবলেম আছে যেটা প্রপার চিকিৎসার মাধ্যমে বা ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করে নেওয়া যায়। তা আমরা এই পরামর্শগুলো দিয়ে থেকে যে একটা ছেলে যদি কোনো মেডিকেলে আনফিট হয়ে থাকে তাকে ফিট করানোর জন্য যতটুকু পরিশ্রম করা দরকার আমাদের এই একাডেমিতে বিজ্ঞ ডাক্তাররা রয়েছেন কনসালট্যান্ট হিসেবে, তাদের পরামর্শে, তাদের সহযোগিতায় আমরা মেডিকেল সার্ভিসটা দিয়ে থাকি।
আর পাশাপাশি আবারও আমি তোমাদেরকে বলবো, তোমরা হতাশা হবো না, হতাশাকে জয় করে তোমাদেরকে সামনে সেনাবাহিনীর ড্রাইভিং যে কোর্সটা রয়েছে, ড্রাইভিং সৈনিক হিসেবে ড্রাইভিং শিখে তোমরা লাইনে দাঁড়াও, পরীক্ষা দিতে যাও, প্রস্তুতি নিয়ে তোমরা অবশ্যই সাফল্য হবা। যেহেতু সাইফুল লক্ষ্মীপুর থেকে এসে সোলজার ট্রেনিং একাডেমিতে সে ড্রাইভিংয়ের অনেক কিছু খুঁটিনাটি বিষয় জেনেছে এবং ড্রাইভিংয়ের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নগুলো আসতে পারে সেগুলোর উপরেও কিন্তু সাইফুল তোমাদেরকে ক্লাস করাবে। এছাড়াও প্র্যাকটিক্যালি যে নলেজ থাকা দরকার গাড়ির ইঞ্জিনের উপরে, সেই গাড়ির ইঞ্জিনের উপরেও সাইফুলের মতো আরও অন্যান্য শিক্ষার্থীদেরকে সবাইকে আমরা প্র্যাকটিক্যাল নলেজও দিয়েছি, যারা কখনো কোনো সমস্যায় যদি পরে বা পরীক্ষা হুট করে ধরে ফেলে মৌখিক পরীক্ষা, সেক্ষেত্রে যাতে সবাই বলতে পারে সাবলীলভাবে। তো সাইফুল, সে সময় যাওয়ার আগে তুমি যদি আরেকটু পরামর্শ দাও আর নতুনদের জন্য যারা এবার এসএমএস করেছে বা যারা এসএমএস করতে পারছে না, তাদের কি স্বপ্ন এখানে থেমে যাবে? না স্যার, থেমে যাবে না। আমারও স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হব, কিন্তু এখন আবেদন করতে যাওয়ার পর দেখলাম আমার বয়স নাই, হতাশার কোনো কারণ নাই, আমি বাংলাদেশ সেনাবাহিনীর ডাইভিং ট্রেড সৈনিকে দাঁড়াবো। বাংলাদেশ সেনাবাহিনী পোশাক পরে দেশকে মানে দেশের সেবা করছি স্যার। সবাই সাইফুলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই একাডেমির পক্ষ থেকে তোমাদের সবার শুভকামনা করি, তোমরা সবাই যেন নিজ যোগ্যতায়, নিজ পরিশ্রমে, নিজ মেধায় বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হিসেবে অথবা ড্রাইভিং সৈনিক হিসেবে যোগদান করে দেশ সেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিলিয়ে দিতে পারো, এটাই আশা করি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আগামীতে নতুন কোনো এপিসোড নিয়ে সোলজার ট্রেনিং একাডেমি থেকে আমি রাকিবুল আলম ইমেল উপস্থিত হব। আর যাওয়ার আগে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো বা ভুলে যাই আমরা, যে সাবস্ক্রাইব করা আমাদের ইউটিউব চ্যানেল অথবা বেল বাটনটা না দেয়া, তো আমরা যদি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্য পেতে চাই এই সোলজার ট্রেনিং একাডেমি বা তোমরা যারা জানতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশন বাটনটা তোমরা চাপ দিয়ে রাখবা। আর ভালো লাগলে তো লাইক, শেয়ার, কমেন্টস, ভালো না লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবা। আর যে কোনো ধরনের পরামর্শমূলক যদি টিউটোরিয়াল বা ভিডিও দরকার অবশ্যই আমাদেরকে কমেন্টস করো, আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, ধন্যবাদ।